তাই মানুষের আমাকে চিনতে পারে নাও তাই আমাকে তারা তা পাথর মেরেছে তাই মানুষের আমাকে বুঝতে পারেনি তাই মানুষের আমাকে জানতে পারেনি তাই আমাকে তারা পাথর মেরেছে

এই মোহাম্মদ মনে খাইয়েছে জীব ওই মতন লাগে দেখা গেল তারা কোনো বলো গ্রামবাসী যদি হয় কোন মানুষ যদি কষ্ট পায় ওই মানুষের কি দুঃখ আসতে পারে না বাবা বলবে না আপনার গ্রামের কোন মানুষ যদি দুঃখ যদি করে কষ্ট যদি পায় তাহলে আপনাকে সহযোগিতা করবে না করবে না আপনি তাকে সহযোগিতা করবেন এ বাবা জি আমার শোনা মানি কে রাও শুনে যাও গো জোয়ান যুবকেরা আমার নবী দেখো ওই জায়গাতে যখন মানুষ উতবা বিন সাইবা উতবা বিন রাবিয়া যখন এই জায়গাতে আসার পরে দেখা গেল আমার নবীকে একটু দেখার জন্য তারা জায়গা দিল আমার নবীকে আশ্রয়টা দিল আমার নবী আশ্রয় নেওয়ার পরে ওই জায়গাতে আমার নবী বসে আছে আর ওই জায়গাতে যেন ওই বাগানের একটা গোলাম যার নাম হলো আদ্দাস ওই বাগানে কি বলা হয় Yeah. Oh.

লাগে তার পাশে বসতে নাকি আখেরি জামানার নবী জোরে বল ইনি কি বলেন আখেরি জামানার নবী সত্যি যদি ইনি আখেরি জামানার নবী যদি হন তাহলে পরীক্ষা হয়ে যাবে ইনি আমার খবর বলে দিতে পারবেন ইনি আমার খবর সব জানিয়ে দিতে পারবে উনি ওই জায়গাতে যখন গেলেন আঙ্গুরের গ্লাসটা দেওয়া গেল আঙ্গুর ফলে রসের গ্লাসটা যেমনি দেওয়া আমার নবী বলেন আমি সময় গ্রহণ করলাম আমি নবী যখন ধরে নিলাম ধরে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার নামটা বলো বলো আমার নবী বলছেন বাবা তোমার নামটা বলো তিনি বলছেন বাবা ওগো মোহাম্মদ তিনি ওই সময় বললেন আমার নাম হলো

ওই দেশের বাসিন্দা আমি এই জায়গাতে এসেছি এই মানুষের গ্রামের এই গ্রামের মানুষের কাছে এটা হলো একজন ফলের বাগান আঙ্গুর ফলের বাগানে আমি এই জায়গায় চাকর হিসাবে আমি গোলাম হিসাবে এই জায়গাতে এসেছি ওগো মোহাম্মদ আমি এই জায়গাতে এসেছি আমার নবী যেমনি ওই দেশের নামটা শোনাও আমার নবী জানো ওই সময় ওই গোলাম তাকিয়ে আমার নবী বললেন বাবারে তুমি যেই দেশের নাম করে যে সেই দেশের নামটা তুমি বলেছো ওই দেশে আল্লাহর একজন پیغمبر আমার মত আল্লাহ তাআলা তিনাকে নবী করে পাঠিয়েছিলেন যার নাম হলো ইউনুস আলাইহিস সালাম ইউনুস বিন মাত্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানিয়ে দিলেন আমার নবী বললেন বলে গোলাম রে সেই তুমি গ্রামের নামটা বলেছো আমার মত একজন پیغمبر আল্লাহকে দিনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন দেব যার নাম বলো ইউনো সালাই সালাম জোরে বলন এ বাবা বলো কোথায় আল্লাহ নবী জানাইয়া দিলেন আল্লাহর নবী বলে দিলেন ওটা হলো ইউনুস পয়গম্বরের গ্রাম তিনাকে আল্লাহ তাআলা নবী করে আমার মতন পৃথিবীতে বিনাকে পাঠিয়েছিলেন আমার নবী হলেন কত ভবিষ্যৎবাণী নবী আমার আমার নবী জানতে পারে না জানতে পারে না জোরে বলেন আমার নবী জানে না জানে না আচ্ছা কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না তাহলে মানা যাবে আমার নবীকে যদি কেউ বলে যে নবী গায়েব জানে না তাহলে সেই তার বক্তব্য শোনা যাবে শোনা যাবে কেউ যদি বলে নবী আমার মতন মানা যাবে আমার নবী হলেন সাল জরি বলুন আমার নবীর মতন কেউ হতে পারে না কেউ হতেও পারবে না জেরে বলে সুবহান আল্লাহ তাহলে নবীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে না দেয়নি নবীকে আল্লাহ গায়েবী জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক কোরআন ও মাজিদে আল্লাহ জানিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন আমা হুয়া আরাল গায়বি বিজানিন হে নবী আপনাকে আমি আল্লাহ গায়েবের সংবাদ দাতা করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন হে মহামানব আপনাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সমস্ত জ্ঞান

আমার নবীর আদর্শ কত সুন্দর হে মুসলমান ভালো আজকে এই জায়গা কি মাঠ মানুষেরা আদর্শ শোনার জন্য বসে রয়েছে আমার নবীর আদর্শ শোনার পরে আদর্শ গঠন তৈরি করবে ওগো মাজননীরা আমার নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা আদর্শ যদি তৈরি যদি না করতে পারো আমার বাবা জীবনেরা শোনা মালিকেরা যদি আজকে আমরা ওই নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা জীবন পরিবর্তন যদি না করতে পারো গজল শুনে কোন কামে আসবে

কোন খাবার খাবে তখন তোমরা শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বলা মুসলমান আমাদের বিসমিল্লাহ পড়ার কি সময় থাকে বা সময় থাকে বাবারে আগের মোলবীরা ছিল ভালো আগের মোলবীদের আজ নসিয়তে কাজ হতো কিন্তু এখন মোলবীর মোল্লা রজনসিয়তে কাজ হয় না কাজ হয় বাবা এ বাবা কেন কাজ হয় না

ইমামের আদর্শ কেমন হতে পারে যখন নবী চলার তরিকা ছিল রকম একটা ইমামের तरीका হবে তাই না কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন এই জগতবাসীরা এক শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে না আল্লাহর কোরআন উঠায়া দাও আল্লাহর কোরআন এর সার্টিফিকেট নাও আল্লাহ তালার কোরআনে জানিয়ে দিলেন ইননামা ইখসাল্লাহা

সুন্দর করে বলে জ্ঞান অর্জন করবেন আমার আল্লাহ বলেছেন না মা ওতি তুমুল ইলমা ইল্লা কলিলা আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ মেধা দিয়েছি এমন সীমিত জ্ঞান আমি আল্লাহ দিলাম একটা সুতোর পরিমাণ আমি আদে আল্লাহ দিলাম এই সুতোর পরিমাণে তোমরা এমন ভাবে জ্ঞান তোমরা অর্জন করবে আর জ্ঞান অর্জন করার পরে তোমরা চাঁদে পর্যন্ত তোমরা যেতে পারবে জোরে বলো চাঁদে গেছে না

বলার উত্তর সহজ এটা আমার আল্লাহ তালা জানাইয়া দেন আমি আল্লাহ তালা যে জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদের কি মর্যাদা আমি আল্লাহ দিয়েছি আর এই জ্ঞান অর্জন যদি তোমরা করতে পারো আমার আল্লাহ বলেন বান্দারে এই জ্ঞান অর্জন করলে পারে জালিল শিক্ষিত মানুষেরা চাঁদে যেতে পেরেছে আর যারা আলেমে তিন হবে তারা যেন হাসিল করে তারা আরো সে আজি পর্যন্ত পৌঁছে যাবে জোরে বলো

আমার ভাই যা তিনি সম্পর্কে তিনি কথা বলতে ছিলেন একজন আলেমের যদি চেহারা দেখো এখলাসের সহিত যদি দেখো একজন ইমামের চেহারা যদি তুমি এখলাসের সহিত যদি দেখো বান্দারে তোমার গুণাগুলো ঝরতে থাকবে জোরে বলে সুবহান আল্লাহ একজন যদি আলেমকে মেহমানদারি যদি করো আমার নবী বলেছেন ওই মেহমানদারি কাকে করা হবে জানো আমার ওয়ারিশকে করা হয় জোরে বলো এ বাবা আলেমের মর্যাদা আমরা দিতে জানি না বাবারে এই জন্য বলছিলাম সুবহান আল্লাহ আমাদের দোয়া কেমন করে কবুল হবে আমাদের দোয়া কেমন করে কবুল হবে কারণ আমরা মোল্লা মুলবি যেমন হয়েছি সুতা বন্ধুরা তেমনি হয়েছে কারণ আমরা মানা গোছা যেমনি করি না ওরাও তেমনি মানা গোছা করে না কারণ বাবা বলো আপনি দাও দিয়েছে মাওলানা সে আমার বাড়িতে আপনাকে দাও গ্রহণ করতে হবে আমার বাড়িতে আপনাকে মেলাত করতে হবে আমার বাড়িতে আপনাকে জলসা করতে হবে আমি আদতো জানলাম না ওই মানুষটা ওষুধ খোরাছে না মানুষটা মদ করাছে না মানুষটা লটারি করাছে ওই মানুষটা কি ব্যবসার সঙ্গে জড়িত আছে আমরা কেমন জিজ্ঞাসা করলাম না আমরা হক কথাটা বলতে জানলাম না আর হক কথা বলতে গিয়ে যদি ধরাকে দে হয় সুবহান আল্লাহ আল্লাহর কাছে ধরা খেতে হবে বাবা জিরা আমার বলার উদ্দেশ্য হলো এটাই এ বাবা সুবহান গিরাও এই জন্য আপনাদেরকে জানাতে চাই বোঝাতে চাই আমরা যেমন হয়েছি আমাদের যেমন সুদ্ধ

আমার কিছু করার নাই শরীয়তের যেটা বিধান সেটাই করতে আজকে নবীর আদর্শ শুনবেন আদর্শ শোনার জন্য এসেছেন যদি আদর্শ নিজে তৈরি যদি না করতে পারেন নামের দস্তিয়া লাভ হবে আহ বাহ সুবহানাল্লাহ তোসদিয়া কোন লাভ হবে না সুবহানাল্লাহ ইকরা কিতাবাকা সেই দিনে আপনাকে আপনার কৈফ দিতে হবে কেউ কাওরির জন্য হবে না

বয়কট করে যদি দিতে পারি আজকে বিয়ে বাড়ি হবে মেয়ের বিয়ে হবে ছেলের বিয়ে হবে গান বাজনা ধুমধাম করে হবে ইমাম সাহেবকে দিয়ে মেলাদ করাবে ইমাম সাহেব একটু তাড়াতাড়ি ফাতিহাটা করবে ইমাম সাহেব একটু মেলাদটা তাড়াতাড়ি করবে কারণ এই জন্য বড় বড় মহিষগুলো নিয়ে আসা হয়েছে ধুমধাম করে পিটিয়ে পিটিয়ে বাজানো হবে ঠিক না ভুল হ্যাঁ ইমাম সাহেব দোয়া করে চলে গেল যেমনি দোয়া করে চলে যায় আর সঙ্গে সঙ্গে কিন্তু ঢিঙ্কা চিকা আরম্ভ হয়ে যায় আছে না নাই ওই রকম যদি হয় রে বাবা ইমামের দোষ দিয়ে কোন লাভ হবে না নিজে নিজে পরিবর্তন হয়ে যাও যদি আজকে আমরা পরিবর্তন যদি হয়ে যাই ও বাবা তোমরা যদি সুন্নতি বিতে যদি তুমি গান বাজনা যদি বাজাও এই সুন্নতি বিয়ে তোমার হবে না ওই বিয়ে তোমার হারাম 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 এরপরে বা সুহানাল্লাহ আমরা পরিবর্তন হব কেন করে পরিবর্তন হব এইরকম করে যদি পরিবর্তন না হয় জীবনটা বেকার হবে জীবনে শুনে কোনো লাভ হবে না আজকে হারাম বস্তুকে বস্তুকে দূরে করো তুমি কাছে নিয়ে নাও যদি আজকে আমরা এতটুকু পরিবর্তন করতে পারি জীবনটা পরিবর্তন হয়ে যাবে নবীর আদর্শে আমরা অবশ্যই আমরা চলতে পারবো

یاد ہر دم حجاوان سینے کالو پاک نبی مغمد ہر دم جوان سینے کالو شفیان محمد صلی اللہ علیہ وسلم نبی ریدے سے چلو نا

جی آرت گئے مدینہ سپنے گا میں دیکھے دے کے مغدینہ سپنے گا میں گے دے کے مغدینہ ٹکا کڑی مار ساتی چھے مدینہ گالا مر دیوانا آو آو سپنے گام گ دیکھ سنر ہم گیند سے چلونا نا حجی آرت گئی مدینہ سپنے یم دیکھے دیکھ سن رم دینا تمہاری گھر مدری نیوم ہے کرے বলুন আমিন ওগো খোদা তোমারি ঘর মদির মহমান করে কত হাজি চলে গেল কত হাজি চলে গেল মদের কেন বল না গা মে দেখি সোনার নবীর দেশে চলো हजारत गई मदीना सपने गमी देख सुनगीनाल माउ सलाऊ माल मोहम्मे हज़ार सैली कलो पाक नवी महम द বাজীরা সোনা মানিকেরা আমার جوان যুবকেরা ওগো মা জননীরা তোমরা শুনে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন লাকাদ মান্না আল্লাহ আলাল মুমিনিনা ইজে বাসা ফিন রাসূলা اے জগৎবাসী

কোনো কথা বলে না যে নবী নিজের ইচ্ছাকৃত কথা বলে না ওই নবী আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাঠিয়েছি ওই নবীকে আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাঠালাম যেই নবী তোমাদের মধ্যে থেকে আমার নবীর সফর করে আমার নবীর সফর করে যায় যে নবীকে তোমরা দেখেছো ওই নবী সুবহানাল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ ওই নবী আমি আল্লাহ পাঠিয়েছি যে নবীর সফরটা আমি আল্লাহ তাআলা এত সুন্দর আমি আল্লাহ করেছি কোরআনের সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ আমার নবীকে সম্বোধন আমি আল্লাহ করিয়ে দিয়েছি আমার নবীকে জানিয়ে দিয়েছি দুনিয়ার মানুষের জান বহন করবে আর আমার আল্লাহর নবী আমার পয়গম্বর এমন একটা সিঁড়ির উপরে তিনি সফর করবেন সুবহানাল্লাহী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম যদি বলুন সুবহানাল্লাহ রাতের অন্ধকারে

বাসীরা তোমরা যখন কোন খাবার খাবে আল্লাহর নামে শুরু করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নামে যদি তোমরা ব্যাপারটা কি হবে যখন তোমরা একটা লোকমা যখন উঠাবে একটা লোকমা যখন উঠাইয়া নেবে এক লোকমা যখন তোমরা বিসমিল্লাহ শরীফ যখন পড়ে আল্লাহর নাম নিয়ে যখন তোমরা খাবে প্রত্যেকটা দানাতে আমার আল্লাহ তাআলা সাতটা করে নেকি দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আগামীতে তুমি কি খাবে আগামী

বাবা এই জায়গাতে নবীর আদর্শ হয় কত সুন্দর আলোচনা আপনারা বসে আছে চাদক পাখির নাই বসে আছে সুহান আল্লাহ নবীর আলোচনা হয় আমার নবী বলেছেন যে জায়গাতে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় ওই জায়গাকে রহমতি জায়গা বলা হয় ওই জায়গাকে রিয়াজুল জান্নাতের সমতল্য আমার নবী করেছেন জোরে বলুন সুহান আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এই বাবার

মাহফিলে যদি আল্লাহর কোরআনের আয়াত যদি পড়া হয় আল্লাহর কোরআনের আলোচনা যদি হয় সুবহানাল্লাহ ওই মাহফিলটা রহমতে পরিণত হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ওই জায়গাতে সুবহানাল্লাহ রহমত বর্ষণ করতে থাকে ও বাবাজিরা আমার শোনা বানি কে কোন বান্দা যখন ইমানদার বান্দা হবে আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ওঢাল রুজি আমি আল্লাহর কাছে চিন্না আল্লাহ আর যক মাইয়া সাগবে গইনি হিসাব আমি আল্লাহ ওই বান্দা জন্য আমি আল্লাহ তালা ও ঢাল রুজি আমি আল্লাহ রেখেছি জোরে বল তাহলে আমরা বিসমিল্লাহ পড়তে ভুলবো বাপ হ্যাঁ বিসমিল্লাহ পড়তে ভুলবো বিসমিল্লাহ পড়তে ভুলব না কিন্তু এখন আধুনিক যুগ চলে এসেছে এমন একটা আধুনিক যুগে এসেছে আগের যুগে দেখেছিলাম মানুষেরা মাটিতে বসে বসে নবীর আদর্শ অনুযায়ী মাটিতে বসে হাঁটুটাকে উপর করে নিয়ে থালাটাকে নিচে করে নিয়ে মানুষে খাবার খেয়েছে এখন সেই যুগ আর এখন আধুনিক যুগ সামনে বসে যখন আপনি বসে খাবেন এ মুসন্নাত কি তুরশ্ন করে ডাপ আপনে খারি পেটাকি তিন ভাগ করে 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 চার ভাগ করে

শোনেন যা গন্ডগোল আর জিনটাকের প্রয়োজন বুঝলেন তার কারণ সামনে যখন আপনি দেখবেন আপনাদের ধান গম চাষ করেন না করেন না করেন তো সুবহানাল্লাহ ধান গম যখন আপনারা উঠে গম গুলোকে নিয়েসব সুন্দর একটা জায়গাতে ডেরা লাগিয়ে রেখে দেন পরে কি করেন বস্তায় করে করেকে ঢুকাতে হয় ঢোকাই না আচ্ছা বলেন তো যখন বস্তাটাকে আপনি ঢোকাবেন গম যখন ঢুকাবেন বস্তার ভিতরে

হ্যাঁ হ্যাঁ একদম কি করতে হবে লোড করে বলে আর দেওয়া যাবে না মুখ বাঁধা যাবে না এবার সিলাই কর পটপট করে কিন্তু সেলাই করবে তাই না বর্তমান যুগে বাবা এমন একটা আধুনিক যুগ এসেছে আপনার আমার সম্মুখে চলে এসেছে বাবারে আমরা যদি বসে খাই তবে বলো বলো আমাদের পেটটা ঢুকে থাকবে না কেমন থাকবে বলো আমাদের পেটটা খালি থাকবে বসে যদি তুমি খাও পেট কিমার পুরপুরি হবে না আর যদি তুমি আজকের সামনে চার আট টেবিল নিয়ে চলে আসো আর চারা আট টেবিল নিয়ে আসার পরে যদি বলো আমি এই গম করে যদি বসে যায় আপনার বস্তাটা খাড়া না শুয়ে বলে বসে থাকলে বস্তাটা কাট আর যদি আপনি টেবিলে বসে যদি খান তা আপনার বস্তাটা খাড়া হয়ে আছে না শুয়ে আছে বাপ হ্যাঁ এ বর্তমান জামানায় বসে বসে যদি খায় সোহান আল্লাহ বসে বসে খাবার সমাতে দেখা যায় এই পর্যন্ত সলিম উদ্দিন ভাই এমন ভাবে লোড হয়েছে বলে না আর করা যায় না

সোহান আল্লাহ এর মধ্যে থেকে আমাদের কি বেঁচে থাকতো আল্লাহ নবীকে ওই জায়গাতে গ্লাসের গ্লাসটা দেওয়া হলো আল্লাহর নবী বললেন আমি পিসমিল্লাহ রহমানি রহিম বলে আমি সর্বতটা পান করলাম জোরে বলেন সুবহান আল্লাহ যখন বিসমিল্লাহ বলে পান করা হলেন তখন আপনার স্ত্রী চিন্তা করলেন ও গো মহান রব্বুল আলামিন আল্লাহ যে দিনের অপেক্ষাতে আবি এই বাগানের মালিকের বাগানের গোলামি করতে আসি আজকের আমার ওই দিনটা পূরণ হয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ ওই দিনটা কি পূরণ হলো তিনি বললেন আমি এই বাগানের মালিকের যখন কাজ করতেছিলাম আমি যখন গোলামি করতেছিলাম আর গোলামি করতে করতে আমি ওই নবীর চর্চা শুনেছিলাম যে নবী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন তিনি কালেমার দিবেন কালেমার দাওয়াত দিবেন কালেমা খাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

আপনার উম্মত আপনি বানায়াল আবার নবীর কাছে আসার পরে গোপনে তিনি মুসলমান হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই জায়গা থেকে আবার নই বললেরা আর একটু পদার্পণ নবী আমার আগে গেলেন আবার নবীর আগে যাওয়ার পরে আমার নবী যেন ওই জায়গায় গেলেন একটা পাহাড়ি এলাকাতে গেলেন যে পাহাড়টার নাম হয়েছে নাখলা নামক পাহাড় এই নাখলা নামক পাহাড়ে আমার নবী গেলেন সন্ধ্যা হয়ে গেল রাত্রি হয়ে

তোমার ফজরের নামাজ তোমার কাজা হয়ে যায় ফজরের নামাজ কাজা হবে বাপ ফজর নামাজ কাজা হবে তো হ্যাঁ ও মাখলা নিবনি তো শোনো ফজরের নামাজ যদি কাজা হয় নবীর উম্মত দাবি করে কোনো লাভ হবে হ্যাঁ নবীর উম্মত দাবি করে লাভ হবে না চার রাত্রি পাঁচ রাত্রি যদি জীবনে শোনা জীবনে যদি কর

হবে তোমাকে প্রশ্ন করা হবে কি জিজ্ঞাসা করা হবে আমাকে সলা আমাদের দিবসে তোমাকে দাঁড় করার পরে সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জোরে বলে সর্বপ্রথম যদি সম্পর্কে জিজ্ঞাসা হয় তাহলে আপনি আমি যদি আজকে সারা রাত জীবনের শোনার পরে নামাজ হলো ফজরের কাজা জীবনটা হবে তোমার সব বেকার সব বেকার কাজ কিছু হবে না কাজ হবে

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পবিত্র কোরআন ওঠান আল্লাহর কোরআনের সার্টিফিকেট হলো যেই বান্দা বান্দিরা রাত্রিবেলায় তে ইবাদত করে আল্লাযিনা ইয়া বিতুনা লারব্বিহিম সুজদাওয়াকিয়ামা রাত্রি অন্ধকারে কিয়ামের মাধ্যম দিয়ে যেই ব্যক্তিরা আল্লাহকে সেজদা করে ওই ব্যক্তিরা আল্লাহর নিকটে যদি দোয়া যায় আল্লাহ পাক তার দোয়াকে করে জোরে বলেন আল্লাহ পাক আর দোয়া কে কবুল করে নাই সুবহান আল্লাহ আল্লাহর নবী বলেন ওই সময়তে নবী আমার যখন তাহাজ্জুদের নামাজ আমার নবী পড়ছেন আর ওই জায়গাতে ওই পাহাড়ের এলাকার একজন জিনেদের সর্দার আমার নবীর সম্মুখে আসার পরে হাজির হয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ নবীর সম্মুখে এসে যখন হাজির আল্লাহর নবী নামাজ সমাপ্ত করলেন আমার নবী সমাপ্ত নামাজ যখন ঘটালেন আল্লাহর নবী সমাপ্ত নামাজ যখন ঘটিয়ে দেওয়ার পর আল্লাহ নবী বলেন

নবীন তুমি বলো আমি যে নবী তুমি কেমন করে জানতে পারলে তুমি কেমন করে জানতে পারলে বলো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন তায়েফ নগরে ইসলামের যখন আপনি দাওয়াত দিতে যান কালেমার দাওয়াত তখন দিতে যান নবী গো আপনি ওই সময়তে আপনার যদি আমরা হুকুম পেতাম নবী আপনি কলমা পড়ায় মুসলমান বানায় নেন ওগো দয়াত নবী মুস্তাফা আকা কালি কমলি ওয়ালা নবী গো আপনি আমরা কে কলমা পড়ায় মুসলমান বানান আর আপনি একবার হুকুম আমাদের কি করেন তাই কি আর রাখব না আগুন দিয়ে জ্বালায়া দিব বলে আগুন দিয়ে জ্বালিয়ে দেব আবার নবী বলছেন না আল্লাহ পাক আমাকে এই রকম অত্যাচারের জন্য আল্লাহ পাঠায়নি বলো তোমাদেরকে জ্বালাতে হবে না তোমাদেরকে ওই কাজ তোমাদেরকে করতে হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে আসার পরে বলে ইয়া আল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানান ওই জায়গাতে নবী মুস্তাফা সুবহানাল্লাহ জিনেদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানানে ওই জিন দাউদ করলো এ। जिनेरा তোমরা কে কোথায় আছো তোমরা এসো এই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হও আর তোমরা জান্নাতের হকদার হও জরে বলুন সুবহানাল্লাহ আর আমরা এই জায়গাতে বসে থাকা উম্মতে আমরা মুখে দাবি করি মুখে দাবি করে কিন্তু প্রকৃত আমরা নবী বলা নয় আমরা নবী বলা হতে পারিনি আমরা মুখে নবী নবী করে কিন্তু কাজে নবী দেখাতে পারি না হে মুসলমান তাহলে গিরগিটি গির গিরগিটির মতন মুসলমান আমাদের রূপ পরিবর্তন হয় না এখনকার বর্তমানে সোনামানি সোন আমরা গিরগিটি মুসলমান কেমন আমরা ওই রকম গিরগিটি মুসলমান এই আমার সোনামানি মা মা সোহান আজ আমরা এই জায়গায় বসে আছি মনে হয় আল্লাহর ফারেস্তা বসে আছে না হিনা নাই দনা নাই কিছু নাই আর যেমনি মদলিশ থেকে বের হয়ে যাব তেমনি কিন্তু আমরা আপন আপন কাজে লিপ্ত খাব খাব না হবে না আম আজকে নবীকে ভালোবাসো তো নবীকে ভালো ভালো দরকার আছে না নাই বাবা নবীর সুন্নতে রাখতে পারিতে আমরা আর এখন সুন্নতে রাখার মধ্যে হিটিং কিচিং বুঝলেন হ্যাঁ বলি কি আম কোন ধরনে যুবকেরা দেখবেন চুল কেটে সেটা முருகের মত এটা লাশ থাকে না முருகে দেখবেন যুবকেরা এই আছে নাই আছে বাপ এখন দাঁড়ি রাখে ছোট ছোট করে তাই না বলে ইয়াসব পাঠান রেখেছে তা আমরা রাখি আচ্ছা বলো ইয়াসব পাঠান বন্ধু আনালে বন্ধু হবে আরে যাকে বন্ধু বানার তাকে তুমি বন্ধু বানাতে পারো না যিনি হবেন তোমার কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী ফুলসেরাতের সাথী যার সুপারিশে তুমি হবে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ বাপ আজকে তাকে আমরা বন্ধু বানাতে পারলাম না আজকে যে বন্ধু কাজে আসবে না সেই বন্ধুকে নিয়ে কিন্তু আমরা দুনিয়ার মাতামাতি করতে আরম্ভ করেছি ওগো মা আজকে তুমি যার জন্য সুবহানাল্লাহ তোমাকে সম্মানিত করা হয়েছে নবী যেন তুমি ওকে সমান সম্মানিত বানানো হয়েছে তোমরা হবে ফাতিমা তো সঙ্গে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যেমন ভাবে তোমরা জলসার মাহফিলে এসে বসেছো সুন্দর পর্দা করে বসে আছো মা জননী যদি আজকে তুমি এই রকম পর্দা করে যত জীবত দশাই তুমি যদি বেঁচে থাকতে পারো পর্দা করে রাস্তা দিয়ে তুমি বের হতে পারো জলসা যেমনি শেষ তেমনি তোর পর্দা আর মারিতে ঢুকে গেল

Sayyidina nama la na, magam diwala ya

যুবকেরা শোনা শোনা রেখে দাও জেনে রেখে দাও আমার নবী জানো নখলা নামক এই পাহাড় থেকে আমার নবীকে যখন ডাকা হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা গাড়ি কি ওয়াসাল্লাম ওই জায়গা দিয়ে সবাইকে যখন কালমা পড়ায়া নবীকে মুসলমান বানায়া নিলে না আমার নবী জানো আর একটু গুটি গুটি পাই সকাল বেলাতে আমার নবী যখন হাঁটতে আরম্ভ করলেন আমার নয় বনে নখলা নামক পাহাড় থেকে নিয়ে আমি যখন আর একটু আগে গেলাম আর একটু আগে যাওয়ার পরে একটা গেরাম দেখা গেল না সর্দার আছে ওই সর্দার যদি কলমা দাওয়াত দেওয়া যায় আর কালমা যদি পড়ে নাই আর কলমা যদি তারা পড়ে নাই আবার নবী বলে নগো আল্লাহ আমি তায়ে বেশির আগাতে দুঃখ কষ্ট আমি নবী ভুলে যাব জোরে বল আমার নবীর কত আদর্শ দেখো আমার উম্মতি দরদি নবী গো আমার নবী যখন আগে যায় আমার নবী বলেন যায় এই জায়গাতে কালেমা দাওয়াত দিতে হবে

নবীকে সম্বোধন করানো হলো আমার নবীকে সালাত জানানো হলো আমার নবীকে যেমনি সালাত জানানো আমার নবীকে যেমনি সম্মান করা ওই ব্যক্তিটা বলেন মুহাম্মদ আল্লাহ কি সত্যি আপনাকে নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে না যেমনি বলা আমার নবীকে পরীক্ষা করবে না আমার নবী বললেন পরীক্ষা করার আগে ওই জায়গাটি জানো আমার নবীকে পরীক্ষা করবে না আমার নবী বলেন এ বাবা তুমি কি জানো আমাকে পরীক্ষা করবে আমি তোমার বাপের দাদুর চোদ্দ গোষ্ঠীর নাম সবার বলে দিতে পারবো জোরে বলো

জমানার নবী আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন তিনি ওই জায়গাতে কলমা পড়ে মুসলমান হলেন জোরে বলেন যেমনি কলমা পড়ে মুসলমান হওয়া আল্লাহ নবী সাল্লাম আপন গৃহে আমার নবী এসেছেন মা খাদিজাতুল কবরার ঘরে আমার নবী পদর ফোন করেছেন আল্লাহ পাক আমার নবীর দিকে তাকিয়ে আমার নবীকে আল্লাহ পাক বলছেন হাবিব আজকে আপনি তাই দেশে গেছেন আজকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষের সম্পত্তির ভাগ নেওয়ার জন্য নয় মানুষের কল্যাণের জন্য আপনাকে আমি পাঠিয়েছি আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছেন আপনাকে তারা চিনতে পারেনি পাথরের আঘাত করেছে এবার হাবিব আজকে আমি আল্লাহ তাআলা আপনাকে আর আমি এই জায়গাতে রাখব না এ মক্কা নগরে রাখব না কারণ মক্কার মানুষেরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতে আরম্ভ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ তালা আমার নবীকে বলছেন হাবিবল্লাহ আমি আল্লাহ আপনাকে এই জায়গায় রাখবো না কারণ এই জন্য মানুষেরা ষড়যন্ত্র করে আপনাকে মার্ডার করার জন্য আপনাকে কতল করার জন্য কিন্তু আমি আল্লাহ তালা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তিনটা জিনিসের দায়িত্ব নিজেই বহন করি জোরে বলেন সোহান কটা জিনিসের দায়িত্ব তিনটা জিনিসের দায়িত্ব বাপ জানেন তিনটা জিনিস কি কি জানা আছে তিনটা জিনিসের দায়িত্ব আল্লাহ নিজেই বহন করে আল্লাহ নিজেই দায়িত্ব এই জগতের বুকে তিনটা জিনিস আমার আল্লাহ বলেন সর্বপ্রথম হলো আমার আল্লাহ পাকের কাবার যদি বলুন সোহান আল্লাহ পাকের কাবার আল্লাহর কাবাকে ভাঙার জন্য কে এসেছিল আবরাহ বাদশাহ এসেছিল না এসেছিল তার আগে আমার নবী দুনিয়াতে আসবেন তার এক হাজার বছর আগে কত হাজার এক হাজার বছর আগে সোহান আম্লাহ এক হাজার বছর আগে একজন বাদশা আল্লার কাবাকে ভাঙার জন্য এসেছিল তাকে আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছিল যার নাম হচ্ছে বাদশা ইয়ামিনী বাদশা বাদশা তুব্বা আব্বাল হুমাইরি এ বাদশা তুব্বা আব্বাল হুমাইরি আল্লাহর কাবাকে কেন ভাঙবে তিনি বলেন আমি দেশটাকে ভ্রমণ করার জন্য বেরিয়েছিলাম ইয়ামিন থেকে দেশটাকে ভ্রমণ করার জন্য যখন বের হলাম যে দেশে যাই সে দেশের মানুষের আমাকে স্যালুট জানাই আমাকে সম্মান জানাই আমাকে সম্বোধন করে আমাকে খুব ভালোবাসে বাদশা আমাকে তারা সম্মান করে যে দেশে যাই সব দেশে গেলাম আমি এক সঙ্গে আমার সঙ্গী দল করে এক হাজার মানুষকে সঙ্গে করে বেরিয়েছিলেন জোরে বলেন ক হাজার এক হাজার এক হাজার এক সঙ্গীকে যখন বের করলাম তো সঙ্গে রেখেছিলাম চারশো আলেম কত আলেম জোরে বলেন চারশো আলেম ওই আলেমেরা ছিল তাওরাইত পড়ানে বালা জব্বুর পড়ানে বালা ইনজিল পড়ানে বালা এই রকম বলেছেন চারশো আলেমকে আমি বেতন দিয়ে পোষতাম কেন বেতন দিয়ে পোষতে তিনি বলেন যখন আমি কোনো সমস্যার সমাধানে পড়ে সমস্যায় পড়ে যেতাম চারশো আলেমকে এক জায়গায় করে আমি বলতাম তাওরাইতটা খুলে দেখো জব্বুরটা খুলে দেখো ইঞ্জিলটা খুলে দেখো আর খুলে দেখার পরে আমার সমস্যার সমাধান মিটিয়ে দিতে পারতো জোরে বলেন সুবহানাল্লাহ সমস্যা সমাধান মিটিয়ে দিতে পারতো তাদের জন্য আমি বেতন দিয়ে চারশো জন আলেমকে রেখেছিলাম তো যখন সব জায়গা যায় যাওয়ার পরে আল্লাহর কাবা যখন আসলেন মক্কাতে যখন ঢুকলেন পদার্পণ যখন তিনি করলেন তো মক্কার মানুষেরা বাদশা তুব্বা আব্বাল কোনো এলাও করে না কোনোই আলাও নাই তিনি বলছেন ব্যাপার কি সব দেশে গেলাম সব দেশের মানুষরা আমাকে সম্মান জানালো আরে মক্কাতে জমি ঢুকে যে তেমনি দেখা গেল যে মক্কার মানুষরা আমাকে কেন সম্মান করে না সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল চারশো জন আলেমের মধ্যে একজন আলেম যার নাম হলো সামুল এ সামুলকে ডাকা হলো সামল ব্যাপার কি মক্কার মানুষেরা আমাকে কেন সম্মান জানাই না কিসের জন্য তিনি বলছেন সকাল হোক তারপরে দেখা যাবে রাত্র হল সকাল হোক তারপরে দেখা যাবে মহল্লা দেখা যাবে কেমন গরম আছে না ঠান্ডা আছে বুঝতে পারা যাবে সকাল যখন কি ব্যাপার উঠে আরম্ভ হলো কেন হইছে আরম্ভ হয়ে কেন ও মা খালা হ্যাঁ হ্যাঁ সোহান আল্লাহ টু বসে বসে বাবাজিরা এত সুন্দর করে বসে আপনারা টু বসের বসে আর ভালো জল না লাগে উঠে চলে যান কিন্তু ডিস্টার্ব করে না মুখে কথা বলি অসুবিধা হবে সোহান আল্লাহ যেসব কথাগুলো বলবো হাঁ হাঁ কোনো দুনিয়ার গল্প কিছু হবে না হবে না সব দরিলভিত্তিক কথা হবে ওই জায়গায় বলে হুজুর সকাল হোক তারপরে বাজার গরম না ঠান্ডা দেখা যাবে ফাইসালা দেওয়া যাবে ঠিক আছে রাত্রি বেলায় সবাই শুয়ে গেল সকাল হয়ে গেল শামুল বলে আমি মক্কা যখন ঘুরতে আরম্ভ করলাম তো দেখলাম যে আল্লাহর কাবা ঘরের কাছে গেলাম তো আল্লাহর কাবা ঘরে হাজার হাজার মানুষ জোরে বলো আর একটু জোরে বলা যাবে না কত হাজার হাজার মানুষ শামুল বলছেন বাদশা তো বাব্বাল কথা বলছেন বাবা ছোটখাটো বাদশাহ হয়ে মক্কাতে এসে মাস্তানি চলবে না তুমি এক হাজার লোক নিয়ে এসছো আর আল্লাহর কাবা ঘরে হাজার হাজার মানুষ তুমি পারো তোমাকে কেউ সম্মান জানাবে এই কথা যদি বলতে যাই তো বেতন কাটা যাবে চাকরি থেকে বাদ দরকার নাই আমার যেমনি বেলা হয়েছে খবরটা লাগাও বলছেন হুজুর বেয়াদবি মাফ করবেন তার কারণ হচ্ছে এটা যে হুজুর আমরা এসেছি এক হাজার মানুষ আর আমরা চারশো জন আলেম আছি তার মধ্যে আপনি আমাকে হেড ডিপার্টমেন্টে রেখেছেন আমার নাম শাম আপনি আমাকে হেড ডিপার্টমেন্টে রেখেছে বলতে তো ভয় লাগছে যেহেতু আপনি বেতন দিয়ে রাখেন হ্যাঁ আপনার কোন বিপরীত কথা বলতে গেলে তো তখন চাকরি থেকে পাক হ্যাঁ সব তালি আবার হারাবে ঠিক করে কথা বলো কি বলছে হুজুর আপনি তো এক হাজার মানুষ নিয়ে এসেছেন আর এখানে এক কাবা ঘর এই কাবা ঘরে হাজার হাজার মানুষ তো এক হাজার মানুষের কাছে হাজার হাজার মানুষের কাছে এক হাজার মানুষের কোন আল হবে চলবে না বলছি কারণ বলে এখানে আল্লাহর কাবা আছে আল্লাহর কাবারে চতুর্দিক থেকে মানুষ আছে আর মানুষ আসার পরে এই জায়গাতে যে নিয়াত নিয়ে আল্লাহর কাবা ধরে আল্লাহর কাবা ঘরের দেওয়াল ধরে যে মানুষটা মনের ইচ্ছা নিয়ে আসে আসার পরে এই জায়গায় আল্লাহর কাবা ঘরের দেওয়াল ধরে রাখে আল্লাহ তার মনের আশা পূরণ করে দেয় জোরে বলেন সোহান হ্যাঁ বলে তাই তাহলে আজই ব্যবস্থা হয়ে যাবে বলে কি শুধু রাতটা পার হো বলে কি হবে বলে সকালই বুঝতে পারবা বলে যাও চলে যাও আপন আপন জায়গায় ও চিন্তা করেছে রাতের বেলায় যে সকাল যেমনি হবে আল্লাহর কাবা কামিয়া রাখবো না আল্লাহর কাবা কামিয়া ফেলে ভেঙে ফেলে দেব তাহলে মানুষ তো মাস্তানি যদি দেখায় তো মাস্তানি যদি দেখায় তো মানুষ মাস্তানি বলে বলবে না মাস্তানি বলবে আমি ইয়ামিন শহর থেকে এসেছি আমাকে কেউ যখন স্যালুট করলো না সম্মান করলো না তো আল্লাহর কাবাকে ভাঙবো আর আমি ওখানে জানিয়ে দিব আমার নাম হলো বাদশাহ তো আপাল আব্বাল আমার দেশ হলো ইয়ামিন দেশ আমার বাড়ি আমি আল্লাহর কাবাকে ভেঙে দিব মানুষের কাছে পরিচয় হয়ে যাবে আর এই কাবাকে আমি রাখবো না আল্লাহ বলছেন দাঁড়া তোর পাঁচ তার আমি বাহির কোন ডাক্তার হাকিম কবিরাজে বাঁচাতে পারে না জোরে বলেন সোহান আল্লাহ আর আমি আল্লাহ যাকে অসুখ থেকে আমি আল্লাহ আমি সেফা দান করি কোন মানুষের ক্ষমতা হয় না বলে বা

সবাই দেখছে দরজা বন্ধ দরজায় খুলে না আটটা দশটা বেজে গেছে ব্যাপার খারাপ হুজুর তখন তো ঘুমাই না চল দেখি যাই যেমনি নিয়ে যাওয়া হলো আর নিয়ে যাওয়ার পর বাবা সুহান আল্লাহ ওই জায়গাতে নিয়ে যাওয়ার পরে দেখা গেল ওই জায়গাতে আমার দিকে লক্ষ্য করেন ওই জায়গাতে সুহান আল্লাহ হুজুর ব্যাপারটা কি বলছেন বাবা বলিও না আমার এমন অবস্থা হয়েছে খুব খারাপ হাকিম ডাকো কবিরাজ ডাকো সব ডাকো সব টাকা হলো কোন কিন্তু কিছুতে কাজ হলো না কোনো কিছুতে কাজ হলো না যেমনি না হওয়া হাকটা ডাক্তার হাকিম কবিরাজ সবকে ডাকা হলো সবাই তখন ওই জায়গাতে সুবহান আল্লাহ ওই জায়গাতে যখন ডাকা হলো একবার দুরুদে পাক পড়া আল্লাহুম্মা Say <San>

পর্যন্ত আপনি ঘুমান নাও বলে খুচুর আপনি গুঠে যান নাও আপনি দরওয়াজাটা খুলো নাও বাদশা তো পাপাল ঘুমাইনি তিনি বলে না এ বাবা শাম আমার খোলার মতন সময় শক্তি আমার নাই আমার শরীরে তাকত নাই আমার হারিয়ে গেছে তুমি একবার দরওয়াজা দি তুমি হাঁক দিয়ে দাও দরওয়াজা একবার ঠেলা মেরে দাও যেমনি দরওয়াজা টাচ করা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল বলছে খুঁজে আপনি কেন ওঠেন না ওই সময় যাও শামুলকে দেখা

কাজ হলো না তিন দিন কেটে গেল তিন দিন যখন কেটে যাওয়া বাবা আপনি কি আমার কথাটা শুনবেন তিনি বলছেন বাবা কি কথা বলবে বলো বলছেন আপনি কি মনে মনে কোন একটা করেছেন এই নিয়াতটা আপনাকে পরিবর্তন করতে ভাবে জোরে বলে এই নিয়তটা আপনাকে পরিবর্তন করতে হবে এই নিয়তটা পরিবর্তন যদি আপনি করেন না তিনি বলছেন শ্যামল দেব হা হা আমি একটা জিনিস আমি নিয়াত করেছিলাম সেটা হচ্ছে খারাপ নিয়ত ছিল বলছেন সামল দাসা বলে না ও শ্যামল বলে আমার নিয়াতটা ছিল কি জানো আমি সকাল বেলাতে আল্লাহর কাবা রাখব না আল্লাহর কাবাকে আমি ভেঙে দিব আল্লাহর কাবা

ঘর বানিয়েছে আর ঘরকে আল্লাহ তালা নিজেই হেফাজত করে জোরে বল তিনি বলেন সত্যি যদি হয় তাহলে এটা কি হবে বলে হা গা গা আপনি নিয়াত পরিবর্তন করন কবি। বিবৃতি তিনি বলেন আমি ওই সময়তে যখনই আল্লাহর কাবাকে ভাঙার জন্য মন্তব্য করেছিলাম মন থেকে আমি নিয়তটাকে পরিবর্তন করলাম ওগো আল্লাহ তুমি যদি মুসলমানের জন্য এই কাবা ঘরকে যদি তুমি ইবাদতের ঘর যদি বানাও ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি মন থেকে নিয়ে নিয়ত পরিবর্তন করলাম তোমার কাবা ঘরকে হেফাজত করব জোরে বলো আমার আল্লাহ বলে বাসা তো বাবা রে

তুমি পরিবেশ করে নিয়েছো তবে না ওই সময়তে যখন আপনি বললেন তেমনি বলা শ্রমহান আল্লাহ এবার সাথে পাপাল ঘুমাই দি সমস্ত কেঁচুয়া শুকাল্লা দূর করলেন জোরে বলেন আল্লাহ তিনি ওই জমানায় নবী আসার এক হাজার বছর আগে আল্লাহর কাবা ঘরে তিনি চাদর চাপিয়েছিলেন ইয়ামিন শহর থেকে একটা চাদর নিয়ে এসে আল্লাহর কাবা ঘরের গ্লাব তিনি চাপিয়েছিলেন জরে বলেন সুবহানাল্লাহ আর দুটো জিনিস বাকি থেকে গেল বাপ সুবহানাল্লাহ দেখেন এই যে দেখতে পাচ্ছেন সারা পশ্চিম বাংলাকে এখন কাপা ছেজলেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব উপস্থিত হয়ে গেছে আচ্ছা আমি আর আগে যাব না সুবহানাল্লাহ